পাখিনি আর কি এসে আমি সাথে নাই মরে যাচ্ছি না পাখিনি না আমি তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না খুব কষ্ট হচ্ছে পাখিনি তোমার কিছু হতে পারে না পাখিনি আমাকে তুমি বাঁচাও পাখিনি ভালোবাসা কখনোই বোঝানো যায় না তুমি ভুল বলছো তাহলে ভালোবাসা হয়তো দেখানো যায় না কিন্তু বোঝানো যায় পাখিনি তুমি কি আমার সাথে দুষ্টুমি করছো পাখিরাজ তাহলে হঠাৎ করে তুমি কেন ভালোবাসার প্রমাণ চাচ্ছ আমি তোমার ভালোবাসতে চাই পাখিরাজ পাখিনি আমি একবারের জন্য কল্পনা করতে পারিনি তুমি সেই আমার কাছে সেই ভালোবাসার প্রমাণ চাবে না না আজকে আমি তোমাকে সেই ভালোবাসাটাই বোঝাবো আজকে যদি তোমাকে সেই ভালোবাসা আমি না বোঝাই তাহলে তুমি আমাকে ভুলে যেতে পারো তাই না আমি তোমার কতটুকু ভালোবাসি তুমি জানতে চাও হ্যাঁ পাখিরা প্রভু খেরা
বুঝতে পেরেছো আমি তো কতটুকু ভালোবাসি। হ্যাঁ পাখিরা, আর তো ভালোবাসার প্রমাণ চাবে না? না পাখিরা, তাহলে চলো আমরা সেই গুরুদেবের মনিটা খেয়ে, যে ভুল করেছি এই ভুল কখনোই বাপ হতে পারে না, আমরা সেই গুরুদেবের যে খাওয়া ছেড়ে দেবো, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? যাক ধন্যবাদ। আর যখন আমরা অভিনয় করবো স্টেজ দিয়ে কেউ হাঁটাটা করবেন না, আর এটা ক্লিয়ার রাখেন একদম। এখানে কেউ সাথে যদি শোয়া লাগে তাহলে আসলেই আপনি হচ্ছেন বড়, আমরা হচ্ছি ছোটো, শোয়া লাগতেই পারে। আপনি একটু ফাঁকে থাকেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। আর এসেছি আপনাদের মাঝে, আমরা যেন পারি আপনাদের মনে আন দিতে, পাঁচটা আঙুল কিন্তু এক সময় না, এক সমান না। আমি যেখানেই যাই শুধু এই কথাটা আগে বলি, পাঁচটা আঙ্গুল কিন্তু এক সমান না, ছোট বড় আছে। আমি সবাইকেই সব ধরনের আনন্দ দিতে চাই। আমি ছোট মানুষ, আমার কথায় ভাষায় গানের চলায় অনেক ভুল আছে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আজকে যদি আপনারা সবাই মিলে আমাদের নিরাপত্তা দেন তাহলে অনেক আপনাদের আনন্দ দিতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছ থেকে কিছু করার জন্য সময় চেয়ে নিলাম, আপনাদের মাঝে আসবো বেহুলা সেজে। ধন্যবাদ, দোয়া করবেন, পাশে রাখবেন, এটুকুই আপনাদের কাছে আসে। সম্মানিত সুধী, মফিজের গানে সন্তুষ্ট হয়ে আজকের অনুষ্ঠানের সভাপতি তাকে ১০০ টাকা পুরস্কৃত করলো। আসলে এখানে আমার আসার কথা ছিল, মানে আপনাদের সাথে দেখা করতে, ঠিক করেন
যাক আসলে এখানে আমি আসতে চেয়েছিলাম একাই হ্যালো একটা টিম বলে এখানে হয়েছে আমি ইতিপূর্বে শুনেছি তারপর আমাকে বলল যে তুমি একা যাবে আমি তারপর বললাম না যদি যাইতে হয় তাহলে আবার দলটা নিয়ে আমি যাব কারণ এই দলটা নিয়ে আমি অনেক দূরে যেতে চাই আর যার মাধ্যমে আমরা এখানে এসেছি আমার অত্যন্ত কাছের মানুষ আপনাদের ভালোবাসার মানুষ ওনার মাধ্যমে আমরা এখানে এসেছি উনি গিয়েছিল আমাদের ভাই বন্ধু নাট্যকলাপি আসলে তার ভালোবাসায় এখানে এসেছি আপনাদের ভালোবাসায় এখানে এসেছি যেন আপনাদের ভালোবাসা নিয়ে আবার সেই পাহাড়ে যেতে পারি এটুকুই আমার আশা আজকে আমরা অনেক দূর থেকে এসেছি আজকে আমরা ডাইলও খাবো সালাদও খাবো সবজিও খাবো তাই না আমরা এখানে ছোট বড় সবাই আছি সবাই যেন আমরা আনন্দ করতে পারি এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ।